বলতে ইচ্ছে করছে একটা জলসা করতে, বিশ্বাস করুন জলসা আমি করি আলহামদুলিল্লাহ, প্রায় বাংলাদেশ থেকেও মানে একেবারে বাংলাদেশেই বলা হয় ওখান থেকে জলসা করে এসেছি আপনাদের দরবার কাতে জলসা করি। তো আমার এই দর্শকগুলো দেখে মনে হচ্ছে আর আমি জলসা করি কি জানেন, আমাদের ওখানে একটা কথা আমি বলি, এখানে মুরব্বিয়ানের আছেন বেয়াদবি নেবেন না, মাফ করবেন, আমি যখন গজল অনুষ্ঠানে যাই গজলের থেকে বেশি আমাকে বলে ভাই একটু জলসা করো। কেন জানেন, আমি ফুরফুরা শরীফের যত আলেম আছে, ফুরফুরা শরীফের যত হুজুর আছে, সবার গলার নকলটা আমি করি, প্রত্যেকের গলার নকল, ফুরফুরা ওমর হুজুর থেকে শুরু করে নিয়ে একদম যত হুজুর আছে সবার গলার নকল কণ্ঠ আমি করি যখন স্টেজে যাই। তো ওই জন্য বলে ভাই তুমি গজল বাদা, তুমি ওয়াচ করো, একটু ওয়াচ করো, একটু ফুরফুরা হুজুরের ওয়াচ করো। তো যাক, আমি চেষ্টা করেছিলাম এখানে একটু ওয়াচ করার জন্য। তো গজল যখন শুনছেন আপনারা শুনুন, আমি আরও কয়েকটা রসুলের আদর্শ কথা বলে আমি বিদায় নিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। টাইম কত হয়েছে? টাইম ঠিক আছে, ৯:৪১। আচ্ছা আচ্ছা, তো যাক ৯:৪১ হয়ে গেছে, ১০টা পর্যন্ত সময় দিয়েছিল আমাকে আমার ভাইরা, হয়তো বক্তা চলে এসেছে কি কি। যাক আমি আপনারটা শোনাবো, আর বুড়িমা বুড়িমা যে মা ও ছেলের ভালোবাসা কাকে বলে, এই গজলটা আজকে আপনাদের শোনাবো, এর থেকে আপনারা অনেক কিছু উপলব্ধি করতে পারবেন আলহামদুলিল্লাহ আশা করা যায়। তবে ভাইয়ের গজলটা ছোট্ট একটু শুনিয়ে দিচ্ছি, তারপর আমি সেই মায়ের গজলটাই যাবো যে এখনকার আমার ভাইদের মা ও ছেলের ভালোবাসাটা কেমন, কী কীরকমভাবে মাকে আল্লাহ পাক কী নিয়ামত দিয়েছেন, আর আমার ভাইরা আমার বোনেরা মাকে কী ভালোবাসে, কেমন ভালোবাসে, একটা বাস্তব চিত্র আমি তুলে নিয়ে এসেছি, বাস্তব ঘটনা তুলে নিয়ে এসেছি, সেটা আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। তার আগে আমার ভাইয়ের গজল। বাইরই রবিউল আউয়ালিন চারিদিকে শোধওয়ালো আলো, বাইরই রবিউল আউয়ালিন চারিদিকে শোধওয়ালো আলো, এ পাপের ধরণীতে পূর্ণ দিতে, এ পাপের ধরণীতে পূর্ণ দিতে, প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে এ সাথে, ও ও আমিনা বলো বলো, ও ও ও আমিনা বলো বলো, কোণে ঘরে কেন চাঁদে এরালো, বারোই রবিউল আউয়ালিল চারিদিকে শোধওয়ালো আলো, বারোই রবিউল আউয়ালিল চারিদিকে শোধওয়ালো আলো, এ পাপের ধরণীতে পূর্ণ দিতে, এ পাপের ধরণীতে পূর্ণ দিতে, প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে এ সাথে, ও ও আমিনা বলো বলো, ও ও আমিনা বলো বলো, কোণে ঘরে কেন চাঁদে এরালো, বারোই রবিউল আউয়ালিল চারিদিকে শোধওয়ালো আলো, বারোই রবিউল আউয়ালিল অন্যায় জুলুমের কল অবসায়, অন্যায় জুলুমের কল অবসায়, শান্তি সুখে নিয়ে এলো পাইগা, শান্তি সুখে নিয়ে এলো পাইগা, অন্ধকারে এতে ভরা ছিল, অন্ধকারে এতে ভরা ছিল, নূরের প্রদীপ এসে জ্বালিয়ে দিল, বারোই রবিউল আউয়ালিল চারিদিকে শোধওয়ালো আলো, বারোই রবিউল আউয়ালিল চারিদিকে শোধওয়ালো আলো, এ পাপের ধরণীতে পূর্ণ দিতে, এ পাপের ধরণীতে পূর্ণ দিতে, প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে এ সাথে, ও ও আমিনা বলো বলো, ও ও আমিনা বলো বলো, কোণে ঘরে কেন চাঁদে এরালো, বারোই রবিউল আউয়ালিল চারিদিকে শোধওয়ালো আলো, বারোই রবিউল আউয়ালিল প্রিয় সবার সততা আদর্শে, প্রিয় সবার সততা
সত্তা আদর্শে সকলে মুগ্ধ মগাময়ী পরশে সকলে মুগ্ধ মগাময়ী পরশে চেহারা তোমার এত সুন্দর চেহারা তোমার এত সুন্দর দেখে যারা দিশাহারা হয়ে গেল বারোই রবিউল আউয়াল এলো চারিদিকে শুধু আলো আলো বারোই রবিউল আউয়াল এলো চারিদিকে শুধু আলো আলো এ পাপের ধরণিতে পূর্ণ দিতে ভালোবাসা নিয়ে সাথে ও আমিনা বলো বলো ও আমিনা বলো বলো কুড়ি ঘরে কেন চাতে এরালো বারোই রবিউল আউয়াল এলো চারিদিকে শোধওয়ালো আলো বারোই রবিউল আউয়াল এলো চারিদিকে শোধওয়ালো আলো বারোই রবিউল আউয়াল এলো চারিদিকে শোধওয়ালো আলো নারে তকবীর।